আলোচনা চলছিলো কেয়ামতের আলামত সম্পর্কে কেয়ামতের আলামত সম্পর্কে আমাদের ইচ্ছে ছিল এক ক্লাসেই আমাদের কথা শেষ করা কিন্তু এক ক্লাসে কথা শেষ হয়নি ছোট ছোট আলামত মাঝারি ধরনের আলামত এই দুইটা বিষয়ে আলোচনা হয়েছে বড় বড় দশটা আলামতের আলোচনা আমরা করব তার মধ্যে গত দর্শে মাত্র একটা করা সম্ভব হয়েছে দ্বিতীয় যে আলামত সেটা হলো ঈসা আলাইসাল্লামের আগমন কেয়ামতের সবচেয়ে বড় যে আলামতগুলা সেটার সংখ্যা অনেক তো তার মধ্যে এক হাদিসেই দশটা পাওয়া যায় তা আমরা ওই এক হাদিসে যে দশটা পাওয়া যায় সেই দশটা নিয়ে আলোচনা করব বা আমরা আলোচনা করতেছি তার মধ্যে দ্বিতীয়টা হলো ইসা আলহিস্লামের আগমন সুরা নিসার একশো সাতান্ন একশো ছাপ্পান্ন সাতান্ন নম্বর আয়াত আরমিনাবাজি আলা রসমিল্লা রহমান রহিমিফরিহিম আলাউলিহিমা ইসবানা মরিয়াম ইয়াহুদীদেরকে লানত করা হয়েছে কারণ কী কারণ হল তাদের কুফুরির কারণে এবং মারিয়াম আলাইহিস সালামের উপর তাদের মিথ্যা অপবাদ আরোপ করার কারণে এবং তাদের এই কথা বলার কারণে অনেক কারণের আগেও বলা হয়েছে এগুলাও কারণ যে আমরা ইসাইবনে মারিয়াম মারিয়াম ঈসা আল্লাহ রসুলকে আমরা হত্যা করেছি আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহ আমা সালাবু হু তারা তাকে হত্যাও করতে পারে নাই তাকে সুলিতে চড়াতেও পারে নাই ওয়ালা কিং হালাহু। দু বিষয়টা তাদের জন্য অস্পষ্ট করে দেওয়া হয়েছিল ওয়াঈন আখতালা হলা ফি ইসা কিমিন যারা এই বিষয়ে মতো পার্থক্য করছে তাদের মধ্যেই যে তিনি মারা গেছেন কিনা উভয় দল বা তিনও দল সন্দেহের মধ্যেই ছিল মা আল্লাহম বিহিমিন আইলমিন ইল্লা বা আজান তাদের এই বিষয়ে সুস্পষ্ট কোনো জ্ঞান ছিল না অনুমান বা ধারণার অনুসরণ করা ছাড়া বা মা কাতালু হইয়া কি না এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করতে পারে নাই আহুল্লাহ হইলেই বরং আল্লাহ তালা তার নিকট তাকে উঠিয়ে নিয়েছেন ঈসা আলাহিসাল্লামকে উঠিয়ে নিয়েছেন ওয়া কান আজিজ আজিজান হাকিম আর তালা পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাবান এই দুইটা বিষয় একটা হলো ঈসা আলাহিসাল্লাম মারা যান যাননি এটা সুস্পষ্ট আমাদের আকিদা কোরআন দ্বারা প্রমাণিত এবং তাকে হত্যা করা হয়নি তাকে সুলিতেও চড়ানো হয়নি তাকে আসমানে আল্লাহ তালা উঠে নিছেন আর ঈসা আল্লাহ সাল্লাম শেষ সময় আসবেন এটা কেয়ামতের একটা বড় আলামত এটা কোরআন সুনার দলিল দ্বারা স্পষ্ট কোরআনের এক সুরা ইসারি এর পরে একশো উনষাট নম্বর আয়াতেই কথা আছে ওয়া ইমিন আহলিল কিতাব ইল্লা আলাই কাবলা মাউতি প্রত্যেক আহলে কিতাব ঈসা আল্লাহ সাল্লামের মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনবে প্রত্যেক আহলে কিতাব ঈসা আলাই সাল্লামের মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনবে ঈসা সাল্লাম তো মারা যান নাই বা যখন থেকে উনি দুনিয়াতে নাই তখন সব আহলে কিতাব তার প্রতি ইমান আনেন নাই তাহলে যখন আনবে তখন ঈসা আল্লাহ সাল্লামেরও থাকতে হবে এখান থেকে ওলামা ইকরাম কোরআন কোরআন থেকে এভাবে প্রমাণ পেশ করেন আরেকটা আয়াত হলো সুরাজ জুখরুফের একষট্টি নম্বর আয়াত ওয়া ইন্না মুল্লিস না বিহা যে ঈসা আলাহি সাল্লাম হলেন কেয়ামতের একটা আলামত সুতরাং কেয়ামতের ব্যাপারে তোমাদের জন্য কোনো সন্দেহ না থাকে অথবা ঈসা আলাহিসাল্লামের ব্যাপারে তোমাদের যেন কোনো সন্দেহ না থাকে আর হাদিসে তো অনেক হাদিসেই এই বিষয়টা আছে বুখারি মুসলিমের এক রেওয়ায়ত আবু হায় রদি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন বিয়াদি ওই সত্তার কসম যার হাতে আমার যান লাইউ জিলাফি কুম ইবনু মারিয়াম হাকামান আদলা যে অবশ্যই তোমাদের মধ্যে ইসা ইসা ইবনে মারিয়াম অবতরণ করবেন জুন্নায় ন্যায়পরায়ণ শাসক হিসেবে ফায়াক সলিব তিনি ক্রুশ ভেঙে ফেলবেন ক্রুশ ভেঙে ফেলবেন মানে প্রথার বিলুপ্তি ঘটাবেন মানে ক্রুশ একটা ক্রুশ কেউ যদি ভাঙে এটা উল্লেখের কোনো বিষয় না এটা ভেঙে ফেলার অর্থ হলো এই প্রথার বিলুপ্তি ঘটানো ওয়াক্তুল খিনজির শুকর হত্যা করবেন শুকর সাধারণ মানুষও হত্যা করে এর মানে হলো শুকরের প্রতি তাদের যে সম্মান বা এটাকে তাদের যে বৈধ মনে করা সেটার কি করা সেটার বিলুপ্তি ঘটানো অল জিজিয়া এবং জিজিয়া যে অমুসলিমদের থেকে কর নেওয়ার যে প্রথা সেটা তিনি কি করবেন উঠিয়ে দিবেন ওয়াফিউল মাল ওয়াফিদুল মাল হাত্তালায় আকবালাহু আহাদ তার সময় সম্পদের এত প্রাচুর্য হবে কাউকে সম্পদ দিলে সে নিতে চাবে না হাত তা কোন আর সেজদাতুল ওয়াহিদা খাই মিনার দুনিয়া মাফিহা কিন্তু এবাদত তখন তার এবাদত হবে একটা সেজদা মূল্য হবে দুনিয়া এবং দুনিয়ার চেয়ে অনেক বেশি এটা সব সবসময়ই বেশি মানে সেই সময়ের এবাদতের মূল্যটা অনেক বেশি হবে এটা বলা উদ্দেশ্য এমনি একটা সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে অনেক বেশি কিন্তু তখন এবাদতের একটা বিশেষ মূল্য হবে শেষ সময়ে এই জন্য এটা এই কথাটা বল মুসলিম শরীফের একটা হাদিস জাবের রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন লম্বা হাদিস এখানে আমার আলোচ্য বিষয়টা হইল ফায়ান ইসাব নুমারিয়াম রহম তাল তা না ঈসা আলাইসাল্লাম যখন অবতরণ করবেন মুসলমানদের মধ্যে তাদের একজন আমির থাকবে ইমাম মাহাদি তখন থাকবেন তো ওনার মজলিসে যাওয়ার পরে ইমাম মাহাদি বলবেন যে নামাজ পড়েন ইসাআল সাল্লাম বলবেন আমি নামাজ না বাদাকুম আল্লাহ আমিনা উম্মা তোমরাই তোমাদের আমির এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের এই উম্মতকে দেওয়া সম্মান মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ এই কিতাবগুলোতে নওয়াস ইবনে সামান রদি আল্লাহ মানহু থেকে একটা বড় হাদিস বর্ণিত আছে সেটার শুরুতে দাজ্জালের উল্লেখ আছে এরপরের কথাটা এরকম ফা বিনামা হুয়া দাজ্জাল তার যে কর্মকাণ্ড সেটা চালাইতে থাকবে এক পর্যায়ে আল্লাহ তালা ইসাকে পাঠাবেন ই বা বাইনা মাহরুদা তাইন তখন দামেস্কের পূর্ব দিকে আল মানারতুল বাইদা শুভ্র একটা মিনার সেখানে ইসা অবতরণ করবেন মাহ বাইনা মাহরুদা তাইন দুইটা হলুদ কাপড় পরা থাকবেন মানে দুইটা হলুদ চাদর আবৃত থাকবেন ওয়া দে আন কাপ হ্যাঁ আলা আজনি হাতিমালা তার হাত দুই ফেরেস তার কাঁধের উপরে থাকবে ইদা আর আসাহু কতরা তিনি মাথা যদি নাড়েন তাহলে সেখান থেকে পানি পড়বে ওই অবতরণের সময়টা এরকম হবে ইদা রফাহু তা হাত দা হুজুমান কাল লো আর মাথা যখন উত্তোলন উত্তরণ করবেন তখন এভাবে ঘামের ফোঁটা পড়বে এই ঘামের ফোঁটাটা দেখতে মুক্তার দানার মতো মনে হবে ফালা ইয়াহিল্লুলিকা ফেরিন ইয়াজিদুরি হানাফাসিহি মাথ তখন আশপাশে যারা কাফের থাকবে দুনিয়াতে যারা কাফের থাকবে তারা ওনার মানে অবতরণের সময় যে ঘ্রাণ হবে সেই ঘ্রাণ শুনেই মারা যাবে ওয়ানাফা সুহু উয়ান্তাহি হাই ফুইয়ান্তাহি এখন তার ঘ্রাণ কতটুক পচবে তার ঘ্রাণ যারা শুনবে তারা মারা যাবে তার ঘ্রাণ কতটুক পচবে সেটাও এই হাদিসে বলা হয়েছে যে ওনার দৃষ্টি যত দূর যায় তার ঘ্রাণ ততটুক পচবে এরপরে উনি প্রথমে দাজ্জালকে তালাশ করবেন ফায়াতলুবহু হাত্তা কাহুবি বা বিুদ ফায়াতু এরপরে দাজ্জালকে তালাশ করে দাজ্জালকে হত্যা করবেন বাবে লুদ ফিলিস্তিনের একটা জায়গা একটা দরজার নাম আর কি লুদ বাবুলুদ ওখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন তো এরকম দু একটা হাদিসের আমি উদাহরণ দিলাম দেয়ার উদ্দেশ্য হল অনেক হাদিস একটা আল্লা শাহ কাশ্মীর রাহিম একটা আলাদা কিতাবই আছে এটার উপরে যতগুলো হাদিস এই বিষয়ে আছে উনি সবগুলো জমা করে দিছেন অনেক হাদিস এটাকে মোতাওয়াতের বলে যে ঈসা আল্লাহাল্লামের দুনিয়াতে আগমন সম্পর্কিত যে হাদিসগুলা সেগুলা মোতাওয়াতেরণ বর্ণিত অর্থাৎ প্রচুর সনদে প্রচুর সাহাবি থেকে বর্ণিত এটাকে অস্বীকারের কোনো কি নেই সুযোগ নেই প্রমাণের দিক থেকে সর্বোচ্চ কোরআনের পরে প্রমাণের দিক থেকে মোতাওয়াতির সর্বোচ্চ কিন্তু হুকুমের ক্ষেত্রে কোরআনের সমান কোরআন হুকুমের ক্ষেত্রে যে মান রাখে হাদিসে মোতাবাতিরের থেকে যে বিষয়গুলো পাওয়া যায় সেগুলা মানের ক্ষেত্রে হুকুমের ক্ষেত্রে সমান তো মৌলিক আমরা যে বিষয়গুলো পাই হাদিসগুলোতে কয়েকটা হাদিস বললাম আরও অনেক হাদিস আছে ক্রুশ ভেঙে ফেলবেন অর্থাৎ ক্রুশ প্রথার বিলুপ্তি ঘটাবেন শুয়র হত্যা করবেন সুয়োর প্রথার বিলুপ্তি ঘটাবেন জিজিয়া কর কররহিত করবেন দাজ্জালকে হত্যা করবেন ওনার আগমনের পর ঘটনাগুলো ঘটবে তার দুয়ায় ইয়াজুজ মাজুজ ধ্বংস হবে এই আলোচনা পরে আসবে দুনিয়াতে তিনি চল্লিশ বছর অবস্থান করবেন এই চল্লিশ বছর অবস্থানের ব্যাপারে একটা কথা আছে হাদিসে শব্দ আছে এরকম ফ্যাম কুথু আর বা ইনসানা তিনি চল্লিশ বছর অবস্থান করবেন এখানে মুহাদ্দিসিন বলছেন যে উনি যখন দুনিয়া থেকে উঠে গেছেন তখন ওনার বয়স তিরিশ বা তেত্রিশ ছিল দুনিয়াতে এসে হয়তো আরও সাত বছর থাকবেন এরপর মারা যাবেন আবার অনেকে বলছেন চল্লিশ বছরই থাকবেন কিন্তু বেশিরভাগ ওই প্রথম মতের দিকেই যে সাত বছর বা দশ বছরের পরিমাণ সময় থাকবেন আরেকটা কথা আছে ফেয়াতে জাউজুল্লাহ হাদিসেই পাওয়া যায় তিনি বিয়ে শাদি করবেন এর আগে তো উনি বিয়ে করেননি এখানে এসে বিয়ে করবেন তার বাচ্চা কাচ্চা হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের যে রজায় আলার সেখানে তাকে দাফন করা হবে আল্লাহ রসুলের পাশে ওইখানে একটু জায়গা রাখা আছে ঈসা আল্লাহ সাল্লামের জন্য ঈসা আল্লাহ এই রফা এবং নুজুল আস আকাশে উঠে যাওয়া এটাকে বলে রফা আর আকাশ থেকে শেষ সময় অবতরণ করা এটাকে রফা এবং নজুলের আকিদা বলে এই রফা নজুলের আকিদা নিয়ে আমাদের মুসলিম উম্মার মধ্যে দুই ধরনের লোক বিভ্রান্তির শিকার রফা নজুলের আকিদাটা এটা একটা ইজমাই আকিদা এটার অস্বীকার কুফুরি এটা কেউ অস্বীকার করলে সে ইমানের গণ্ডিতে থাকে না তো দুই ধরনের লোক এখানে বিভ্রান্তির শিকার একদল হচ্ছে যারা পশ্চিমা সভ্যতা দ্বারা প্রভাবিত তারা মুসলমান কিন্তু তারা অস্বীকার করতেছেন এভাবে যে এই ধরনের ঘটনা মানে সম্ভবত ঘটে নাই বা হয়তো সামনে ঘটবে না যেহেতু এটা অবৈজ্ঞানিক তো এই কারণে কী করছেন ওনারা অনেকে অস্বীকার করছেন তো তাহলে হাদিস কোরআনের এই যে এত আয়াত হাদিস তো ওনারা এগুলার ব্যাখ্যা করছেন ওনারা এগুলার অন্যরকম ব্যাখ্যা করছেন এমন ব্যাখ্যা যার সাথে ব্যাখ্যা করার মূলনীতির কোনো সম্পর্ক নেই ফলে এই ব্যাখ্যাগুলো আমাদের এখানে গ্রহণযোগ্য না এগুলোকে আমরা বিকৃতি বলি আরেক দল হলো কাদিয়ানিরা কাদিয়ানি নিজেকে প্রথমে বলছে আমি ঈসা আলাই সাল্লামের মতো মাসিলে মাসি আবার পরবর্তীতে সে বলছে যে আমি ঈসা আলাই সাল্লাম আমি নিজেই তো তাকে স্বাভাবিক মানুষ প্রশ্ন করছে যে আপনি আগে তো এই কথা বলেন নেই তখন তার একটা কিতাব আছে এজাজ আহমদি ওটার মধ্যে সেই কথা লিখছে যে আসলে আগে তো আমার ধারণা ছিল তোমাদের মতোই কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাকে বারবার ইলহাম দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে যে ঈসা আল্লাহ সাল্লাম মারা গেছে তুমি ইসা তারপর থেকে আমি কথা বলা শুরু করছি আগে আমি তোমাদের যে আকিদে সেই আঁকিদেই রাখতাম এখান থেকে বোঝা যায় যে আসলে বেচারার মস্তিষ্ক বিকৃতি কোন পর্যায়ের ছিল এটা বোঝা যায় তো যাই হোক এই এটাকেও কাদিয়ানিদের কাফের হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয় কাদিয়ানিরা কেন কাফের সেটার মধ্যে একটা কারণ এটাও ওলামা একরাম উল্লেখ করছেন অনেকে ইসা আলাহিসাল্লামের অবতরণকে অস্বীকার করা রফা এবং নজরুল রাকিদাকে অস্বীকার করার কারণে সে কাফের এটা অনেকে বলছেন আচ্ছা তাহলে আমার দ্বিতীয় ইয়া নিয়ে আলোচনা করলাম এটা হলো কেয়ামতের দ্বিতীয় বড় আলামত তৃতীয় আলামত হলো ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ইয়াজুজ ওয়া মাজুজ অনারও শব্দ তার বিশব্দ শব্দ না মৌলিকভাবে এর দ্বারা দুইটা গোত্র অথবা একাধিক গোত্র বোঝানোর উদ্দেশ্য কোরআন এদের উল্লেখ আছে তবে এদের আত্মপ্রকাশের কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া নেই এরা কবে আসবে এটার কোনো সময় কোরআন সুন্নায় আমরা পাই না তবে কোরআন সুন্না এটাকে কেয়ামতের বড় আলামত হিসেবে উল্লেখ করে সুরা আম্বিয়ার ছিয়ানব্বই সাতানব্বই আয়াতে কেয়ান কেয়ামতের আলামত হিসেবে মাজুজের উল্লেখ আছে আর সুরা কাহাফের বিরানব্বই থেকে নিরানব্বই আয়াত পর্যন্ত কর্তৃক তাদের যে বাদ নির্মাণ করা হয়েছিল যে প্রাচীর নির্মাণ করা হয়েছিল সেটার ঘটনা সুরা কাহাফের বিরানব্বই থেকে নিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ আছে ওই আয়াত আর আমি বললাম না বুখারি মুসলিম শরীফে জায়নাবিন্তা জাহাজ রদি আল্লাহ আনহার বর্ণনায় একটা হাদিস আছে রসুরুল্লাহ সাল্লু আলহি সাল্লাম ইস্তাই কাদামিনান্ন নওমি মহমার রান ওয়াজহু একদিন ঘুম থেকে উঠলেন চেহারা লাল তিনি বলতেছিলেন লা ইহল্লাহ ওয়াইলিল আরব মিন শারিন কাদের আরবের জন্য দুর্গতি ওই ফেতনার কারণে ওই অনিষ্টের কারণে যেটা খুব নিকটবর্তী হয়ে গেছে ফুতিহালিয়াউমা মিন রদমি মিসলা হাদিহি আজকে ওই দিন ওই দিনের কথা আল্লাহ রসুল বলছেন আজকে ইয়াজুজ মাজুজের যে প্রাচীর তার এতটুক খুলে গেছে আল্লা হাল্লাব ইসবাহিল ইভাম ওয়াল্লাতি তালিহা এই ইভাম বলে এই আঙ্গুলকে আঙ্গুলকে ইভাম বলে আর এটার সাথে এই আঙ্গুলকে দিয়ে এভাবে দেখাইছেন যে এতটুকু আজকে ফোটা হয়ে গেল গেলো জেনাবিন্তাজা আল্লাহ আনহা এই কথা শুনে জিজ্ঞেস জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুল আল্লাহ আনাহলিক ওয়াফিন আসল এখন আমাদের মধ্যে ভালো লোকরা থাকা অবস্থায়ও কি আমরা ধ্বংস হয়ে যাবো এত ভালো লোক আছে আমাদের মধ্যে কয়লা আম ইদা কাসুর আল খাবাস হ্যাঁ ভালো লোক থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হতে পারো যদি অনিষ্টের পরিমাণ বাইরে যায় যখন অনেক হারে কি হবে খারাপ কাজ হতে থাকবে তখন ধ্বংস হওয়াটা স্বাভাবিক ইয়াজুজ মাহুজের আত্মপ্রকাশের ঘটনা হাদিসে যেমন বর্ণনা আসে কোরআনেও বর্ণনা আছে এবং কোরআনের বর্ণনাটা তো সবসময় কোরআন এর বর্ণনা আমাদের কাছে মানে যদি কোরআন কোনো এক জায়গায়ও কোনো বিষয় বর্ণনা করে এটা আমাদের কাছে প্রমাণের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের কারণ এর প্রমাণের ক্ষেত্রে কোনোরকম কী নেই সন্দেহের অবকাশ নেই তো কোরআন যেহেতু এটা বর্ণনা করে আবার হাদিসেও এটার সমর্থন পাওয়া যায় তো এটা আমাদের কাছে একটা মৌলিক মৌলিকাকেদের অন্তর্ভুক্ত এই আজুজ মাজুজের আত্মপ্রকাশের বিষয়ে কী রাখা বিশ্বাস রাখা এবং তারা কেমতের একটা বড় আলামত এটা অস্বীকার করা কুফুরি আল্লাহমসল্লি আলম মুসলিম শরীফের হাদিস নাহয়া সিবন সামাহান রাদি আল্লাহ হাদিস অনেক বড়ো হাদিস এখানে ইয়াজুজ মাজুজের অংশটা আমরা পড়বো ফবাইন হুয়া কাদা আলিক ঈদ আউ হাল্লাহ ঈসা ইসা আলিয়া স্বাভাবিক যে তার কর্মকাণ্ড সেগুলো করতে থাকবেন দার্জালকে হত্যা করবেন এরপরে ঈসা আলাই সাল্লাম নিকট ওহি আসবে আল্লাহ তালা বলবেন ইন্নি কাদ ইবাদ আনলি লা হাদিন বেকিতা আলিহীন আমি আমার একদল বান্দাকে দুনিয়াতে বের করছি কেউ তাদের সাথে যুদ্ধ করে পারবে না তাদের সাথে যুদ্ধ করা সম্ভব না পাহার রিজাইবা দিল তুর তো তোমার সাথে আমার যে মুসলমান বান্দারা আছে তোমার নেতৃত্বে তাদেরকে নিয়ে তুমি পাহাড়ে চলে যাও তুর পাহাড়ে চলে যাও ও বা জুজ ওয়া হুম মিন কুল্লি হাদা বিসিল এরপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে প্রেরণ করবেন আর তারা তো এই পরিমাণ লোক আসতেই থাকবে আসতেই থাকবে পঙ্গপালের মতো ফ্যামুর আওয়া ইলুহুম আলা বোহাই রতাবার ইয়া ফ্যাসব না ফিহা ওয়্যামুর রা হিমার রতন মা একটা খাল অথবা নদীর উপর দিয়ে যাবে ওটার পানি সব খেয়ে ফেলবে পিছনের লোক এসে বলবে যে সম্ভবত এখানে কখনো পানি ছিল পানি এমনভাবে খেয়ে ফেলবে যে পিছনে তাদের দলেরই আরেক দল লোক আছে বলবে যে সম্ভবত এখানে কখনো পানি ছিল এই পরিমাণ লোক হবে তাদের ওয়া সরু নবীউল্লাহ সরু নবীউল্লাহ ইসা সাবু হাত্তাই কোনা রা সুসাউরি লে আহাদিহীন খাই রম্মিন মিয়াতি দিনারিন লে আহাদি কুমালিয়াও ঈশা আলাইহিসাল্লাম মোমেনদেরকে নিয়ে এক জায়গায় তুরপাহারে এবং তারা চারপাশে বন্দি অবস্থায় থাকবেন এখন আর কিছু করার নেই কোথাও যাওয়ার মতো অবস্থা নেই তো তখন তাদের কাছে একটা সারের মাথা একটা গরুর মাথা এটা আল্লাহ রসুল ওই সময়ের কথা বলছেন যে তোমাদের কাছে আজকে একশো দিনারের যে মূল্য দিনার স্বর্ণরূপাকে বলে স্বর্ণমুদ্রা মুদ্রা একশো দিনারের যে মূল্য তাদের তার চেয়ে বেশি দামি হবে তাদের কাছে ওই সময় একটা সারের মাথা ফায়ার নাবি নবীউল্লাহ আহিসা ওয়া সাহাবু ফয়ুসিল্লা আলহিম্নফ কাবিহিম ফায়ুসা আয়ে কাতলা কামাউতিনা ফাসিন ওয়াহিদা এরপরে ঈসা সাল্লাম এবং তার সাথে যারা থাকবে তারা আল্লাহর কাছে দোয়া করবেন আমাদেরকেই ফেতনা থেকে মুক্তি দেন তখন তাদের ঘাড়ে একরকম রোগ মাজুজের ঘাড়ে একরকম রোগ দেওয়া হবে মানে একসাথে সব মারা যাবে মানে যেন মনে হবে মৃত্যুটা এরকম যে একটা মানুষ মারা গেলে যেমন এরকম অল্প সময়ের মধ্যে কি হয়ে যাবে পুরা দুনিয়ার যতই আজুজ মাজুজ সব একসাথে মারা যাবে এরপরেই ইচ্ছা সাল্লাম নেমে আসবেন পুরা দুনিয়া তাদের এই পচা শরীর এবং গন্ধে থাকার মতো অবস্থা আবার তিনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপর আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠাবেন বড় বড় এই পাখিরাই সেই আজুজ মাজুজের শরীর নিয়ে যাবে নিয়ে যেখানে আল্লাহতালার ইচ্ছা সেখানে ফেলবে ফা তাহমিল হুম ফা হুম হাই তুষা আল্লাহ আল্লাহর যেখানে ইচ্ছা দুনিয়ার বাইরে ফেলবে না সমুদ্রে ফেলবে এটা আল্লাহ তালা জানে এরপর আল্লাহ তালা বৃষ্টি পাঠাবেন এমন বৃষ্টি এ বৃষ্টিতে সারা দুনিয়া ধুয়ে যাবে মনে হবে যে আয়না আয়না যেমন চকচক করে দুনিয়া আবার সেরকম চকচক করা শুরু করবে এরকম একটা বড় হাদিস ইয়াজুজ আজুজমাজুজের ব্যাপারে পাওয়া যায় চতুর্থ কেয়ামতের যে বড় আলামত সেটা হলো দাব বা তুলারদের প্রকাশ বাতুল আর্ত এক ধরনের প্রাণী এক ধরনের প্রাণী মানে একটাই প্রাণী অনেক না কেয়ামতের আলামত হিসেবে এটার কথা কোরআনে উল্লেখ আছে সুরা নামলের বিরাশি নম্বর কাল আয়াতিম আখরাজাম মিনাল আর্ত যখন তাদের উপর আমার কথা পতিত হবে মানে কেয়ামত ঘনিয়ে আসবে তখন তাদের জন্য দুনিয়াতে আমি একটা জন্তু প্রেরণ করব তার কাজ কি হবে এটা দেখতে কেমন হবে কোরআন সুন্না এর কোনো বর্ণনা নেই তার কাজ কি হবে কাজ হবে মমিন এবং কাফিরের পার্থক্য তৈরি করা সে মমিন এবং কাফিরকে আছে যে দাগ দিয়ে দিবে যে বুঝা যাবে কে মমিন কে কাফির মধ্যে একটা পার্থক্য এই দাব্বা তুলার করে ফেলবে কোরআন সুন্না দ্বারা এদের আত্মপ্রকাশ অকাট্যভাবে প্রমাণিত সুতরাং এটার অস্বীকারের কোনো সুযোগ নেই মুসলিম শরীফের হাদিস আবদুল্লাহনা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লা বলেছেন আল আউ্লা আয়াতুানিহা ওয়া খুরু আলোহা ফাল উখরা আলা ইসলিহা করিবান যে সর্বপ্রথম যে আয়াত নিদর্শন প্রকাশিত হবে সেটা হলো পূর্ব দিক থেকে এই পশ্চিম দিক থেকে সূর্যের উদয় এরপরে মানুষের সামনে দাববাতুল আরদের আত্মপ্রকাশ এর মধ্যে যেটাই যখন ঘটুক এর পরেরটা খুব দ্রুত ঘটবে মানে এই দুইটা খুব কাছাকাছি সময় ঘটবে হাদিস এটা বলতে চাওয়া হচ্ছে পঞ্চম যেই আলামত সেটা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া কোরআনের দিকে ইঙ্গিত আছে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার বিষয়ে কোরআনে কি আছে ইঙ্গিত আছে কিন্তু কোরআনে সরাসরি এই কথাটা বলা নেই যে পশ্চিম দিক থেকে উদিত হবে এটাইভাবে বলা নেই কিন্তু ইঙ্গিত পাওয়া যায় এরকম একটা অনেক হাদিস দ্বারা এতুলো শামস পশ্চিম দিক থেকে উদিত হওয়ার কথা প্রমাণিত এটা কেয়ামতের একটা বড় আলামত ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে ধোঁয়া দোফান এটাও অনির একটা রেওয়ায়তে আছে তিনটা বিষয়ে তালা মানুষকে সতর্ক করবেন কেয়ামতের আগে আর দোফান ইয়াহুদুল মমিন কাজ মা ওয়া হুদুল কাফির ধোঁয়া মুমিনের কাছে ওই ধোঁয়ার যখন আত্মপ্রকাশ হবে মুমিনের কাছে এটা একটা ইয়ার মতো হবে মানে সর্দি লাগলে হাঁচি দেয় এরকম হাঁচি দিবে তো ধোঁয়ার এই আলামতটা সুন্না দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত এই ধোঁয়ার কথাটা সুরা দোফান নামে কোরআনে একটা সুরা আছে ওটার অর্থ মানে ধোঁয়া তো ওখানে একটা ধোঁয়ার কথা আছে কিন্তু ওটা কেয়ামতের আলামত না ওটা ওখানে অন্য আলোচনা ওই আয়াত ওই সুরার মধ্যে দোকান দ্বারা কী উদ্দেশ্য সেটা নিয়ে তিনটা বক্তব্য পাওয়া যায় একটা হলো জাহান নামের ধোঁয়া আর আরেকটা হলো কোরাইশরা যখন আল্লাহ রসুলকে অত্যাচার করলো তখন আল্লাহ তালা একটা আজাব পাঠাইছিলেন তো সেটা ছিল হলো ওই দুর্ভিক্ষ দুর্ভিক্ষের কারণে তারা আকাশ জমিনের মধ্যে ক্ষুধার কারণে ধোঁয়া দেখতো মানে এটা একরকম শারীরিক বা মানসিক রোগ বলা যেতে পারে আর কি তো ওই দুইটা বক্তব্যেরই সমর্থন বেশি তৃতীয় একদল লোক মুফাসিরিন বলছেন যে এখানে ধোঁয়া দ্বারা কেয়ামতের আলামত উদ্দেশ্য তবে এটাকে কেউ সমর্থন করেন নেই সূরা দোকান নামে কোরআনের যে সুরা তার দ্বারা এটা উদ্দেশ্য না কেয়ামতের আলামত উদ্দেশ্য না আর সাত আট নয় এই তিনটা আলামত হলো তিন অঞ্চলে তিনটা ভূমিধস পূর্বে পশ্চিমে এবং জাজিরতুল আরব আরব উপদ্বীপে তিন জায়গার তিনটা ভূমিধস এটা হলো কেয়ামতের একটা বড় আলামত দশ নম্বর হলো ইয়ামানের আগুন ইয়ামানের আগুন সম্পর্কে এতটুকুই জানা যায় ইয়ামান থেকে একটা আগুন বের হবে যেটা মানুষকে শাম পর্যন্ত নিয়ে যাবে শাম পর্যন্ত অনেক হারিস দ্বারা জানা যায় যে শামের ভূমিটাকে কেন্দ্র করেই মাঠ মাটকি হবে তৈরি হবে এখন কেয়ামতের মাঠটা আসলে দুনিয়ারই দুনিয়ার যতটুকু জায়গা ততটুক না আরও অনেক বড় এর কোনো বিস্তারিত বিষয় আমরা জানি না তবে যেহেতু ওটাকে কেয়ামতের মাঠ হিসেবে উল্লেখ করা হয়েছে সেই হিসাবে মানে এই আগুনটা কেয়ামতের মাঠের দিকে নিয়ে যাবে এমন একটা বক্তব্য হাদিসে আছে গিয়ামান থেকে যে আগুনটা বের হবে মানুষকে তাদের কেয়ামতের মাঠ। আর শাম পর্যন্ত এটা নিয়ে যাবে এই দশটা হলো বড় বড় আলামত এই যে এক হাদিসে দশ আলামতের কথা বলা আছে তার মধ্যে ইমাম মাহাদির উল্লেখ নেই কিন্তু ইমাম মাহাদি কেয়ামতের একজন একটা বড় আলামত ইমাম মাহাদির আগমন আমরা আগেই বলছি যে কেয়ামতের আলামত বড় বড় আলামত অনেক হ্যাঁ বড়ো বড়ো আলামতই অনেক শুধু দশটা না তো তার মধ্যে আমরা এক হাদিসে উল্লেখিত দশটা বলছি ওখানে আবার কি নাই ইমাম মাহাদির উল্লেখ নেই কিন্তু ইমাম মাহাদি কেয়ামতের ইমাম মাহাদির আগমন এটা কেয়ামতের একটা বড় আলামত আরেকটা জরুরি বিষয় হলো ইমাম মাহাদির আগমন এই দশ আলামতের আগে ঘটবে এই দশ আমরা যে দশটা নিয়ে আলোচনা করলাম সেই দশটা আলামতের আগে ইমাম মাহাদি আসবেন আমাদের ইমাম মাহাদির অস্বীকারের বিষয়টা আগে ছিল কিনা জানি না তবে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে ইবনে খালদুন ইবনে খালদুনের নাম হয়তো ইবনে খালদুনের চাকা অনেকেই জানে সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের বিষয়ের যিনি স্রষ্টা উনি সর্বপ্রথম এই বিষয়টা অস্বীকার করছেন উনি বলছেন যে এই বিষয়ে বর্ণিত হাদিসগুলা দুর্বল কিন্তু মুহাদ্দিসিন ওনার বক্তব্য অস্বীকার করছেন এখানে হাদিসের ব্যাপারে গ্রহণযোগ্য মতামত মুহাদ্দি সিনেরই ওনারা পরবর্তীতে এটা শক্তিশালীভাবে অস্বীকার করছেন যে তার এই বিষয়ে কি নাই জানাশোনা নেই এই জন্য ওনার এই বক্তব্য তাই ইবনে খালদুনের মতো মানুষ যখন এই কথা বলছেন ফলে আমাদের মুসলিম উম্মায় অনেকের মধ্যে কী হয়ে গেছে এই রোগটা ছড়ায় পড়ছে ইমাম মাহাদিকে কি করে ফেলা অস্বীকার করে ফেলা তো এই ব্যাপারে সচেতন থাকতে হবে এখানে ইবনে ইবনা খালদুনের কথা কি না গ্রহণযোগ্য না যেহেতু উনি এই ময়দানের লোক না তো ইমাম মাহাদির কয়েকটা বিষয় আমরা ইয়া করতে পারি ওনার সময় কি হবে সেই বিষয়ে এক দুইটা কথা বলা যায় একটা হলো তিনি নবী বংশের হবেন আল মিন ইউমিনি ইউ ইউসমুহ ইসমি আল্লাহ রসুল বলছেন যে মাহদি আমার বংশের হবে মিন উলদি ফাতেমা এবং ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার বংশ থেকে হবে আমার নাম তার নামের মতো হবে তার নাম আমার নামের মতো হবে এবং তার বাবার নামও আমার বাবার নামের মতো হবে হ্যাঁ তো এখান থেকে বোঝা যায় মাহদি তার নাম না আসলে এটা ওনার একটা মানে গুণ আর কি উনি যে সুপদপ্রাপ্ত হবেন এই জন্য ওনাকে মাহাদি বলা হয়েছে মাহাদি ওনার নাম না আচ্ছা সাত বছর রাজত্ব করবেন ইয়ামলিক বা আসিনী দুনিয়াতে সাত বছর তার রাজত্ব হবে তার সময় সম্পদের প্রাচুর্য হবে তার সময় সম্পদের প্রাচুর্য হবে আল্লাহ রসুল একাদিস এটা বলছেন যে ওই সময়ে এমন এক বাদশাহ আসবে যে সম্পদ গনে নিতে পারবে না সে সুদৈভাবে নিয়ে যাবে বস্তায় উঠে উঠে মানে হাত দিয়ে এভাবে উঠা উঠায় নিয়ে যাবে তার পক্ষে গোনা সম্ভব হবে না সাহাব একরাম জিজ্ঞেস করছেন যে এটা পরবর্তীতে মুহাদ্দিসের কাছে এই ব্যাপারে প্রশ্ন আসছে যে তাহলে আপনারা কি মনে করেন কি অমরুদিনা আব্দুল আজিজ কিনা অমর উদ্দিন আবদুল আজিজ নিরানব্বই এবং একশো এই সময় দুই বছর উনি রাজত্ব করেছেন একশো একে ওনার নিতে গেল তো ওনার সময় এরকম সম্পদের প্রাচুর্য ছিল তো পরবর্তীতে মুহাদ্দিস যখন এই হাদিস বর্ণনা করছেন ওনাদের কাছে প্রশ্ন আসছে যে তাহলে কি ইমাম এই অমর ইবনা আবদুল আজিজ এহাদিসের মেজদাক এহাদিস দ্বারা কি ওনাকে বোঝানো হয়েছে তো মোহাদিস বলছেন যে না উনি এহাদিসের মেজদাক না তার মানে এর দ্বারা কে উদ্দেশ্য ইমাম মাহাদি উদ্দেশ্য ওনার সর্বপ্রথম যখন আত্মপ্রকাশ ঘটবে তখন একদল লোক সাম থেকে যুদ্ধের তার তার বিরোধিতা করে তার সাথে যুদ্ধের জন্য কি যাবে রওনা দিবে তখন তাদেরকে ধসায় দেওয়া হবে এটা একটা বড় আলামত এ লোকগুলা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারা এখানে থাকবে সবাইকে কি করে দেওয়া হবে ধসায় দেওয়া হবে ভূমি হবে তো আমরা জানায় আয়েশা জিজ্ঞাসা করছেন যে তো ওদের মধ্যে যদি এমন লোক থাকে যে ইচ্ছাকৃতভাবে যায় নেই বাধ্য করে নিয়ে গেছে আল্লাহ রসুল তখন জবাব দিছেন যে ধস ধসের সময় সবাই ধসে যাবে তোমায় ওয়াথুন আলা নিয়ে এরপরে তাদের যখন কেয়ামতের দিনে আবার পুনরুত্থিত করা হবে তখন তাদের নিয়ত অনুযায়ী কি হবে তাদের বিচার হবে যার নিয়ত ছিল না ইমাম মাহাদির বিরোধিতা করা যে ওই মহাখাযা ওই আজাবের সম্মুখীন হবে না এক খলিফার মৃত্যুর কথা হাদিসে পাওয়া যায় যে এক খলিফার মৃত্যুর পরে ইমাম মাহাদি মদিনা থেকে মানুষ যাতে তাকে বায়াতের জন্য না ধরে এই জন্য উনি মদিনা থেকে পলায়ন করে মক্কায় যাবেন কিন্তু মক্কায় যায় লাভ হবে না ওখানে মানুষ তাকে চিনে ফেলবে এবং তার হাতে কী হবে বায়াত হয়ে যাবে এই ধসের পরে এই আলামতটা যখন ঘটবে তারপরে আবার সারা দুনিয়া থেকে ওলামা একরাম এবং যত বুজুর্গানের দিন তারা মদিনায় যাবেন এবং ইমাম মাহাদির হাতে বায়াত হবেন ইসা আলাহিসাল্লামের সাথে ইমাম মাহাদির সাক্ষাৎ হবে তো এরকম একটা ভুল ধারণা প্রচলিত আছে হাদিসও এই ব্যাপারে বানানো হয়েছে লা মাহদি ইলা ইসা যে মাহ ইসা আল্লাহাম ছাড়া মাহাদি কেউ না মানে ঈসা আল্লাহ এবং মাহাদিয়া লোক এরকম কথার একটা প্রচার আছে এই কথা ঠিক না হাদিসও আছে ইবনেমা যায় এরকম একটা হাদিসও আছে লা মাহাদিয়া ইল্লা ঈসা মানে এই যে ভ্রান্তিটা এটা আজকের না এটা প্রাচীন হ্যাঁ তো তখনই ওলামা ইকরাম এই হাদিসকে মৌজু বলছেন যে এটা জাল হাদিস এই হাদিস ঠিক না তো ওলামা ইকরামের মধ্যে দুই দল লোক আছেন একদল মনে করেন যে হাদিস যখন জাল হয়ে যায় তার আর ব্যাখ্যার দরকার নেই তো এই জন্য যারা এটাকে জাল বলছেন আর ব্যাখ্যাই করেন নাই আর আরেক দোলাল্লামা একটা মনে করেন যে জাল হাদিস হওয়ার পরেও এটার একটা সহি ব্যাখ্যা করে দেওয়া উচিত কারণ অনেক সময় কারো কাছে এই এটা যে জাল সেটা তার না জানা থাকতে পারে বা তার কাছে এটা মনে নাও হতে পারে জাল তার কাছে হয়তো মনে হতে পারে এটা ঠিক আছে তখন সে এটা থেকে কি করবে বিভ্রান্ত হতে পারে তো ওনারা ব্যাখ্যা করছেন এটা লা মাহদি আল্লাহ ঈসা মানে হইলো ঈসা আলাইসাল্লামের সময়ই মাহদি থাকবেন তো মাহাদি ছাড়া ঈশা হবেন না বা ছাড়া মাহাদি হবেন না দুইজন একই সময় আসবেন একই সময় আসবেন মানে একটু আগে পরে হবে কিন্তু দুজনের কি হবে সাক্ষাৎ হবে একই সময় তারা তাদের সাক্ষাৎ হবে তো ওই যে নামাজের ইমামতির যে হাদিস সেটার মধ্যে তো আমরা এটা জানি যে ইমাম মাহদির সাথে ঈসা আলাইসাল্লামের যে সাক্ষাৎ এর বর্ণনা আছে যাই হোক এগুলো আমাদের কেয়ামতের আলামত সংক্রান্ত আলোচনা আখেরতের আলোচনাকে আমরা তিন ভাগে ভাগ করছিলাম কবরের অবস্থা কেয়ামতের আলামত এবং আখেরাতের অবস্থা তো কেয়ামতের আলামত আমাদের দুইটা দর্শ হইল যেহেতু আলোচনা লম্বা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা আখেরাতের অবস্থা নিয়ে আলোচনা করবো আখের আলহামদুলিল্লাহ আলম